আগামীকাল খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এরই মধ্যে পড়ে গেছে সাজসাজ সব, নানা রঙে সাজানো হচ্ছে মেহেরপুরের গির্জাগুলো। আজ রাত থেকে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। দিনটি সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। রং বেরঙের কাগজ শামিয়ানা দিয়ে সেজে উঠেছে গির্জাগুলো, কমতি নেই আলোকসজ্জায়ও। চলছে যিশু খ্রিস্টের জন্মদিন পালনের মহোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস, 24 ডিসেম্বর রাতে বেথেলহেমের এক গোশালায় মা মেরির কোল আলো করে জন্ম হয় যিশুর। সেই বিশ্বাস থেকে পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে প্রতীকী গোশালা। পৃথিবী থেকে হিংসা বিদ্বেষ মুছে ফেলতে আবির্ভূত হয়েছিলেন যিশু, তাই তো বাড়িতে বাড়িতে তৈরি হয়েছে শান্তির প্রতীক স্টারও। সকল মানুষ শ্রেণী পার্থক্য ভোলা ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ঈশ্বরের কাছে এবার প্রার্থনা আমরা করব, করতে চাই যে এই বিশ্ব যেন শান্তিতে একসঙ্গে সকলের উপযোগী বিশ্বে পরিণত হয়। গির্জাঘর, গোশালা, পরিবার সকলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এবং গির্জাঘর সাজানো চলতেছে। 25 তারিখে আমরা প্রার্থনার মাধ্যমে আমাদের বড়দিনটা উদযাপন করব। প্রতিটি গির্জার পাশে বসেছে মেলা, নিরাপত্তা নিশ্চিতে বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। বড়দিন উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তামূলক বলয় তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় গির্জার পুরোহিতদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন গির্জায় যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করেছি। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ফোর্স মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছি। এদিন মানুষের মুক্তি, যুদ্ধ বিগ্রহ বন্ধ করে ধরণীতে শান্তি প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।